আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সাবেক আমির রেজাউল করিম মন্টু সহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন শহীদ মণ্ডল ও নুরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। বাংলাদেশ বিমান বাহিনীর বানু মুহ দুই কন্টিনজেন্টের 125 জন সদস্য আগামী 2 জুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাত্রা করবে। ঢাকা সেনানিবাসের ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাতিসংঘ জাতি শান্তি মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অতীতের মতো বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতেও বিমান সেনাদের প্রতি নির্দেশনা দেন তিনি। পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এই বন্ধু সুনাম বয়ে এনেছি, শুধু সুনাম না, যেমন অর্থনৈতিকভাবে দেশ যেমন লাভবান হয়েছে তেমনি অপারেশনালি আমরা লাভবান হয়েছি। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আমিরুজ্জামান আমির। রাত 11:30টায় নগরীর ধর্মসাগর পার বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আমির বলেন, সরকারের সাথে আপাতত করে যারা সুযোগ সুবিধা দেন তাদের কমিটিতে রাখার প্রতিবাদে তার এই সিদ্ধান্ত। এর আগে সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দল পর্ব দল প্রেমীদেরকে নিয়ে দল যদি আওয়ামী রাতে আওয়ামী লীগ দিনে বিএনপির নাম দেখিয়ে ওদের দলের স্লোগান দেয় তাহলে ওদেরকে নিয়ে তো আমারও নিরাপত্তার প্রশ্ন জাগে। অবশেষে হাঙ্গেরিকে বাদ দিয়ে রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 27 দেশের এ জোট এমন সময় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইইউ যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদোনস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। প্রায় 3 মাস আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মস্কোর উপর সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জানান, ব্রাসেলসে ইইউ সম্মেলনে নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্য হয়েছে। অতিসত্বর রাশিয়া থেকে 2/3 তেল আমদানি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে। এতে রাশিয়ার যুদ্ধ অর্থনয়নের বিপুল উৎস বন্ধ হবে। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। রূপালী ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হচ্ছে 21 পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল 17 পয়সা। 31 মার্চ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 39.15 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।